Assalamualaikum, আমি হাফিজুর রহমান, বাংলাদেশ অটোমেশন টেকনোলজিস্ট এন্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডেটা ভিডি কানেকশন ডায়াগ্রাম এবং আমরা মেনুয়াল তা আজকে আমরা বুঝে দিব আপনাদের। তো চলুন দেখি আমরা কিভাবে এর কানেকশন ডায়াগ্রাম দিতে হয়। তো এই পাশে এটা হচ্ছে ক্লাস 10 এভিআই এসিআই গ্রাউন্ড। এইগুলো দিয়ে আমরা কি করব, এই ভিভ দিয়ে স্পিড কন্ট্রোল করব। ওকে, ভিভ দিয়ে স্পিড কন্ট্রোল করব। তাহলে এটা হচ্ছে আমাদের ভিভ দিয়ে অ্যানালগ ইনপুট টার্মিনাল। ওকে, আর এই পাশে ইউজিডব্লিউ, এটা হচ্ছে মডেলের কানেকশন। আর এ এফ এম এবং গ্রাউন্ড, এটা হচ্ছে অ্যানালগ আউটপুট ভোল্টেজ। তো এই পাশ থেকে আমরা কি দেখতে পারি, মোটরের আর পি এম দেখতে পারি। এখানে যদি মোটরের ফ্রিকোয়েন্সি মিটার বা আর পি এম মিটার সেট করি, তখন মোটরটা কত স্পিডে ঘুরতেছে আমরা এটা দেখতে পারবো। ওকে, তো এই গ্রাউন্ড হচ্ছে, গ্রাউন্ড হচ্ছে এই ডিজিটাল ইনপুটের কমন। এখানে ডিজিটাল ইনপুট আছে কয়টা, ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। আর এই ছয়টার জন্য কমনকে গ্রাউন্ড দেখেন। তো এই গ্রাউন্ড থেকে একটা তার নিয়ে যখন আমরা এমজিওতে লাগাবো, তখন মোটরটা পাওয়ারে চলবে। যখন গ্রাউন্ড থেকে একটা তার নিয়ে আমরা এম ওয়ানে দিব, তখন মোটরটা রিভার্সে চলবে। এখন রিসেট, রিসেটটা কি হবে, মোটরে কে যদি আমরা প্যারামিটার রিসেট করতে চাই, তাহলে এম টুতে দিলে মোটরটা রিসেট হয়ে যাবে। ওকে, এখন আসুন এম থ্রি কি। এম থ্রি হচ্ছে এই প্যারামিটারে মাল্টি ফাংশন টার্মিনাল ওয়ান, এম টু হচ্ছে মাল্টি ফাংশন টার্মিনাল দুই, এম ফাইভ হচ্ছে মাল্টি ফাংশন টার্মিনাল তিন। চলুন দেখি মাল্টি ফাংশন টার্মিনালগুলো কি, মাল্টি ইউজটা কি। এই ভিভ দিকে আমরা যদি এক এক সময় এক এক স্পিডে রান করতে চাই, সাপোজ মনে করেন আমি এই ভিভ দিই, হ্যাঁ, প্রথম অবস্থায় 30 হার্জ ফ্রিকোয়েন্সিতে চলবে ফিক্সড, তখন আমি এটা কি করবো, গ্রাউন্ডের সাথে একটা তার এই ট্রিতে সেট করে দেবো। ওকে, আবার যদি না চাই, তাহলে আমি যদি চাই না 30 হার্জে না 40 হার্জ, তাহলে এইখানে এম পরে যদি আমরা 40 হার্জ সেট করে দেই, তাহলে ভিভটা 40 হার্জ ফ্রিকোয়েন্সিতে চালু হবে। ওকে, আপনি এইভাবেও করতে পারবেন যে এম থ্রি 40 হার্জ, হ্যাঁ, ভিভটা প্রথমে 30 হার্জ ফ্রিকোয়েন্সিতে, 10 সেকেন্ড পর আবার 40 হার্জ ফ্রিকোয়েন্সিতে, ওকে, আবার 10 সেকেন্ড পর 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে, 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে চলবে। ওকে, একই সময় এক এক ফ্রিকোয়েন্সিতে চলবে, তখন আমরা এই মাল্টি ফাংশন টার্মিনালগুলো ইউজ করব। আর এম জিরো এম ওয়ান এটিতে ইউজ করবো কিসের জন্য, শুধু মোটরটাকে ডিরেকশন চেঞ্জ করার জন্য। এম জিরো দিলে মোটরটা ফরওয়ার্ডে চলবে এবং এম টু দিলে মোটরটা রিভার্সে চলবে। ওকে, এখন দেখি এই পাশে আসেন, যখন এখানে আমরা ভেরিয়েবল রেজিস্টার, সরি, পটেনশিওমিটার লাগাবো। পটেনশিওমিটার আমরা জানি পটেনশিওমিটারে তিনটা ওয়্যার থাকে, পটেনশিওমিটার ওয়্যার থাকে তিনটা, তিনটা ওয়্যারে একটা আমরা মাঝখানটা দিব। যদি আমরা ভিএভিটা কন্ট্রোল করতে চাও, যে ভিএভিটা স্পিড আমরা কীটা কন্ট্রোল করবো ভোল্টেজ দিয়ে, তাহলে একটা টার্মিনাল কোথায় যাবে, এভিআই, একটা যাবে গ্রাউন্ডে এবং একটা যাবে ক্লাসের টেন বোর্ডে। এখন যদি না চান, আপনি আসলে আপনার ওই সিস্টেমটা হচ্ছে না আপনার ভিএফ দিতে, তাহলে কী করবেন, কারেন্টে কন্ট্রোল করবেন। কারেন্টে কী করতে হবে, এসিআই এবং গ্রাউন্ড এবং ক্লাস টেন বোর্ড, এই তিনটা ইউজ করতে হবে। ওকে, এখন দেখি এএফএম এবং গ্রাউন্ড, এএফএম থেকে যদি আমরা কী করবো, এটা ফ্রিকোয়েন্সিটা যদি সেট করে দেয়, হ্যাঁ, তখন আমরা ধীরে ধীরে কত স্পিড চলতেছে আমরা তা দেখতে পাবো। এখন চলুন প্যারামিটার আমরা সম্বন্ধে একটু দেখি, কীভাবে প্যারামিটার সম্বন্ধে আমরা একটু ডিসকাস করি।
pulang ke sesi sama sesi itu kan ada juga sih source of frequency sama sama kita tadi frequency kompresi dulu maksudnya di kita kita frequency kompresi dulu tahu sih gitu kalau di bahaya tiga nah di sesi macam itu kompresi dulu tahu pulang juga oke jadi kalau kita macam itu kompresi dulu bisa kita ambil tahu dia juga maksudnya ini namanya master frequency kita main tahu harus buat tahu mana plus komunikasi এতে হতে সে পরে সুবিধা আছে হ্যাঁ মাত্র ঠিক আছে যেটা মাইন ভাই পরে যেটা আমি দিয়ে দেখে তাহলে এতে পরে সুবিধা দিয়ে আমরা ঠিক আছে কন্ট্রোলার শুরু করব তো এটা হচ্ছে কারেন্ট এক নাম্বার প্রিয় সরি প্রিয় জিও এটা মাত্র এক নাম্বার সোসন পোর্শন এটা পোর্শন হচ্ছে সোসন পোর্শন এটা থেকে ঠিক আছে সরি মাত্র রাখ দেবো কিপার দিয়ে আমরা বাইরে দিব যদি আমি কিপার দিয়ে করি তাহলে জিও জিও দিব আর যদি বাকি দিয়ে করি তাহলে ওয়ান দিব ওকে আর যদি নাই পাস করি তাহলে দিব অথবা তিন তিন অথবা চার দিব ওকে সুতরাং ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা 50 দিয়ে রাখি হ্যাঁ ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ কখন আউটপুট আমরা আউটপুট দিব না আউটপুট ভোল্টেজ দিব আউটপুট ভোল্টেজ হবে ফাস্ট স্টেপ স্পিড ওকে ফাস্ট স্টেপ স্পিড ঠিক আছে এখান থেকে হবে ছাত্র আছে ঠিক আছে এই হচ্ছে মাটি ফাংশন স্পিড ওকে তো কি কোন সুইচ ডেক্টো এটা সব মাল্টি ফাংশন ইনপুট টার্মিনাল কিন্তু মানে যে মাল্টি ফাংশন ইনপুট টার্মিনাল কত এই যে এই যে ঠিক আছে M5 আছে এখানে M5 করব ওকে তাহলে আপনাদের একটা আমি ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাচ্ছি আপনি যা দিচ্ছেন এটা আপনি মধ্যে থাকবে প্যারামিটার ওয়ার্ক অ্যান্ড কনফিগারেশন দেখেন স্বাভাবিক অবস্থায় আমরা প্যারামিটার তো জিরো জিরো দেওয়া থাকে জিরো জিরো কি অ প্যারামিটার কি আমি সেট অ্যান্ড রিড আর এটা দিয়ে এটা অবস্থা মানে যে কোনো প্যারামিটার দেখতে পারে এবং সেট করতে পারে এখন দেখেন আপনি যদি চান যে না আমার প্যারামিটার কে কি করতে পারবেন লাইক করতে পারবেন কোনো কিছু দেখতে পারবেন এখানে ওকে তাহলে আপনি যদি প্যারামিটার ওয়ান দেন দেখেন প্যারামিটার জিরো ওয়ান অল প্যারামিটার আর রিড অনলি ওকে প্যারামিটার কী করতে পারবেন সে আর কিছুই দেখতে পাবে না কেউ দেখতে পাবে না আপনি যা দিচ্ছেন ঠিক আছে ওইটাই ফাইনাল ঠিক আছে এরপর আপনাকে ওই ভিতরটা জিনিসটা কেউ দেখতেও পাবে না দেখতে পাবে না ওকে তো এই ছিল আজকে আমাদের লেকচার আমাদের পরবর্তী লেকচার দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ